আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে বা সিমিলার টু ইন্দোনেশিয়া গেমে আমাদের বাংলাদেশি গ্রামের যে ম্যাপটি আছে বা ভিলেজ ম্যাপ মোড যেটি আছে সেটি রিভিউ করব। সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যেই ম্যাপটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ঘর বাড়ি আর একটা চিকন একটা রাস্তা, সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন। সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা যদি চালিয়ে যাই, এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো চিপা অলিগুলি থাকবে এবং এরকম কিছু ভাঙা রাস্তাও পেয়ে যাবেন। যে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আমি একটা ভাঙা রাস্তার মধ্যে কিন্তু গাড়িটা চালাচ্ছি, জিপ গাড়ি। কতটা ভাঙা রাস্তা দেখতে পাচ্ছেন, কেদা দিয়ে একবার স্লিপ কেটে কিন্তু পড়ে গিয়েছি। এখন আমি বাস চালিয়ে দেখাচ্ছি। আমি এখানে তিনটা মোড ইউজ করেছি, যেমন বাস মোড, এবং কি অটো মোড, এবং কি জিপ মোড, যাতে আপনারা এই ম্যাপের সাথে কীরকম ফিলিং পান কোনটাতে, সেই তিনটা ইউজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখেন বাসটা যদি আমরা চালাই ভাঙা রোডে, মানে ভাঙা চড়ে যে রোডটা আছে কেদা দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যদি অটোটা চালান অটোটা স্লিপ কাটবে, কিছুক্ষণ পর পর জিপটাও স্লিপ কাটে, বাসটাও স্লিপ কাটে। কিন্তু এটা দেখতে পাচ্ছেন কেউরকমটা ঝাঁকি দিতেছে, এই ঝাঁকিটা দেখলে একবারে একটা রিয়েল ফিল পাবেন আপনার। এই দেখেন কী সুন্দর একটা ঝাঁকি দিচ্ছে, একবার মনে হবে কি রিয়েল। এবং কি দুই পাশে নদী দেখতে পারবেন, এবং কি শাপলা ফুল, এবং কি কিছু জাহাজও আছে, জাহাজ নিয়ে এগুলোকে নৌকা বলে থাকি। তো এগুলো পেয়ে যাবেন। আর এখানে দেখবেন অনেকখানি কিন্তু ভাঙা রোড ইউজ করা হয়েছে, এখানে একবারে রিয়েলিস্টিক ফিল পাবেন আপনারা যদি বাসটা দিয়ে চালান। আমার এই বাস মোটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে, অটো মোটার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, এমনকি জিপ মোটারও লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে তিনটারই লিঙ্ক থেকে থাকবে। আর এই বাসটা দেখতে পাচ্ছেন এখান থেকে ঘোরাতে কিন্তু কিছুটা কষ্ট হবে, সাবধানের সহিত আপনারা কিন্তু এই বাসটাকে ঘুরিয়ে নেবেন আমার মতো করে। এভাবে করে ঘুরিয়ে আপনারা এই পাশে দিয়ে যাবেন, যাওয়ার পর আবার কিন্তু নতুন করে পাকা রোড এসে পড়বে। এই যে আমরা আবার নতুন করে পাকা রোড এসে পড়লো, এই সামনে দেখতে পাচ্ছেন এই ভাঙাচোরা রাস্তা থেকে বের হয়ে আমরা পাকা রোডে আসার পর আমরা এখানে একটা ব্রিজ দেখতে পারবো, এরকম উঁচা ব্রিজ দেখতে পারবেন। এই যে নিচ দিয়ে পানি যাচ্ছে এবং কি উঁচা একটা ব্রিজ। তো এখানটাতে আমার একবারে রিয়েলিস্টিক ফিল মনে হচ্ছিলো, কারণ আমাদের গ্রামে যাওয়ার সময় যেরকম ফিল পাই আমি সেরকম ফিল পাচ্ছিলাম যখন বাসগুলো এক লাইনের সরু রাস্তা ব্রিজের উপরে উঠে, সেরকম একটা ফিল পাচ্ছিলাম, মানে একবারে রিয়েলিস্টিক লাগতেছিল। আমি এই ম্যাপটাকে অনেকবার খেলেছি, যার কারণে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছিলো, যে বারবার খেলতে মন চাচ্ছিল এরকম কিছু। আবার নদী দেখতে পাবেন, যেহেতু এটা গ্রামের ম্যাপ সে কারণে চিকন রাস্তা পাবেন, এমনকি কিছুক্ষণ পরপর নদী পাবেন। এটা গ্রামের রাস্তা হওয়ার কারণে এক লাইনে করা হয়েছে, কারণ গ্রামের রাস্তাগুলো সাধারণত চিকন হয়ে থাকে, সে কারণে এটাকে চিকন দেওয়া হয়েছে। এবার সোজা যাওয়ার পর কিন্তু কিছুটা আবার একটা বাঘ পাবেন, এই বাঘটাকে সাবধানের সহিত করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে পেয়ে যান। আবার এখানে আসার পর দেখবেন একটা অ্যাম্বুলেন্স রাখা আছে, দেখবেন আমাদের গ্রামের রোডগুলোর পাশে কিন্তু অনেক গাড়ি ঘোড়া রাখা থাকে, সে কারণে কিন্তু এখানে অ্যাম্বুলেন্সটা রাখা হয়েছে, যাতে আপনারা রিয়েলিস্টিক ফিল পান এবং কিছু দোকানও কিন্তু রাস্তার পাশে পেয়ে যাবেন, যার কারণে আরও রিয়েলিস্টিক লাগবে। এখান থেকে সাবধানের সহিত আসবেন। তা এখান থেকে কিন্তু বাস চালানো যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখছেন এখান দিয়ে আমি আবার মোড়টা ঘুরিয়ে দেখাচ্ছি অন্য রকমভাবে। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন শাটারের সাথে আটকে যাচ্ছে, কিন্তু আটকাবে না, এটা সাবধানের সহিত যদি আপনার করেন। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা বেঁকে নিয়ে যদি সোজাভাবে যান তাহলে কিন্তু আটকাবে না। তো এভাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মোড়টাও পার হয়ে গেলাম। এখন আমরা কিছুদিন সামনে যাওয়ার পর কিন্তু একটা কাঠের ব্রিজ পাবো, দেখতে পাচ্ছেন অনেক দূরের থেকে দেখা যাচ্ছে যে একটা কাঠের ব্রিজ। আচ্ছা এখন আমরা দেখাচ্ছি যে এই কাঠের ব্রিজটা আছে না, এই যে আমরা সামনে যাচ্ছি এই যে কাঠের ব্রিজটা, এই কাঠের ব্রিজের পাশে কিন্তু একটা নিচ দিয়ে একটা নদী গিয়েছে এবং কি শাপলা ফুল আছে। আর দেখতে পাচ্ছেন কুমির, একেবারে রিয়েলিস্টিক ফিলের মতো রাখবে, রিয়েলিস্টিক ফিল পাবেন, কারণ এখানে কুমির দেখতে পাবেন আপনারা, যেটা কিনা একবারে রিয়েল ফিল দেবেন এবং কি শাপলাও পেয়ে যাবেন, যার কারণে এটাকে আমার অনেক অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছিলো। তো এই ম্যাপ মোডটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজটাতে কিন্তু বাস উঠতে অনেক কষ্ট হচ্ছে, মানে অনেকবার চাকাগুলো ফেসে যাচ্ছে। আপনারা সোজা আমার মতো করে যদি বেঁকাভাবে প্রথমেই যদি বেঁকা করে উঠান তাহলে কিন্তু অনেকবার ছাড়তে হবে, যদি একবারে সোজাভাবে এসে যদি স্পিডটা পার হয়ে যায় তাহলে কোনো সমস্যাই হবে না। আমার মতো যদি আস্তে আস্তে চালিয়ে যদি উঠেন তাহলে কিন্তু সমস্যা হবে, স্পিডে বলতে গেলে স্পিডে উঠলে তখন একটানে পার হয়ে যাবেন, তখন আর আমার মতো পিজে বারবার নিতে হবে না, সাইডও নিতে হবে না, আপনারা সোজাসুজিভাবে এসে উঠে যাবেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। এখন দেখতে পাচ্ছেন বাসগুলো বারবার আটকে যাচ্ছে এখানে, এই যে আমি দেখেন স্পিডে চালানোর ফলে কিন্তু এখনও হচ্ছে না, কারণ প্রথম থেকে যেহেতু স্লোতে চালিয়ে এসেছি। এবার দেখতে পাচ্ছেন বাসটি কিছুটা খাদে পড়ে গেছে, কিন্তু খাদে পড়বে না, কারণ এক চাকে উপরে আছে। তো এই ম্যাপ মোডটার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, এবং কি এই ম্যাপ মোড
ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, এই লিঙ্ক থেকে লিঙ্কে প্রবেশ করবে। লিঙ্কে প্রবেশ করার পর কিন্তু আরেকটি নতুন আরেকটি ভিডিও আসবে, সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই এই ম্যাপটির ফাইনালি লিঙ্কটা পেয়ে যাবে। তো সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অটো গাড়িটাও আমি দেখিয়ে দিচ্ছি, কিরকম লাগে এই ডিভাইসটার উপর। অটোটা নিয়ে উঠতে কিন্তু অনেকটা সুবিধা হয় এবং কি জিপটাও নিয়েছি। তো এই অটো জিপ এবং বাসের লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে থাকবে এবং কি ম্যাপ মোটর লিঙ্ক তো থাকবে। তো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে ম্যাপটা। তো থ্যাংকস ফর ওয়াচিং।